আজি সমস্তে বাউল কথার বৃথ পর্যন্ত নিষ্ঠা গ্রস্ত, কিয়ে বাউল সুগার গঞ্জেই চরস ভাঙ্গ স্বামী স্ত্রীরে অশান্তি, বাপা পুয়ে অশান্তি, পছে ঘরে ভাত হাঁড়ি মাকড় চিত পাব, কিন্তু মদ পিবা ভারি মনে আগ্রহ, তাহলে ইয়ে কুঅভ্যাস কিভাবে যাব তা গোটে প্রতিকার অতিকার, যে অত্যাধিক নিশা খাও তা পরিবার লোক বাপা মা বন্ধু কে সম্পর্কীয় তা শোথা যে খটে শোক কলে শু যৌটি শোক মুন্ডকে ছাড়ি গোটে মাটি সরারে কিছু কর্পূর এবং রাশি রাখবে, রাশি বুঝিপারছ তো খসা খসা কলা খসা, এবং সকাল সকাল সে কর্পূর রাশি একাঠি হব তাহলে টিকিয়ে অগ্নি সংযোগ করে দেবে, কর্পূর জলিলে রাশি অটোমেটিক জলিব সে পড়িযিব কর্পূর রাশি, এবং সে গাধৌথা পাড়ে কিছু পকাই দেবে গাধেব, নহলে সে মানসিক রোগী কাজ কুয়াজিবা কিছু কুয়াজিব তা মুন্ডরে টিকিয়ে লগাই দেবে, কিছুদিন প্রয়োগ করতু দেখবে সে আছে অভাবক যাবনি, গোটি ভাল মানুষ হয়ে যাব এবং নিশা মুক্তি হয়ে যাব, ইয়ে গলা গোটে সার্বজনীন প্রতিকার, এবং কুণ্ডলীতে যদি রাহু মঙ্গল একাঠি থাকে বা রাহু পাপযুক্ত হয়ে যায় বৃহস্পতি দেখু থাকে তাহলে মধ্যে ব্যক্তি নিশাসক্ত হয়ে যায়, তা প্রতিকার কম না শনিবার দিন জামুকোড়ি গছ মূলে ক্ষীর ঢালিব, এবং সে যে জায়গায় ক্ষীর ঢালিব সেই ভিজে একটা মাটি কি টিকা মুন্ডে লগাইব, রোগী নিজে লগাব তা কি ব্যক্তি লগাই দিও শনিবার শনিবার দেখুন পাঁচ সাতটি শনিবার করতু ধীরে ধীরে তার নিশা খাইবার পরিমাণ কমি যাবে এবং সম্পূর্ণ নিশা ছাড়ি দেব, আজ প্রতিকার সমস্ত মনকু পাইলা না নাই নিশ্চিন্ত ভাবে সমস্ত গ্রহণীয়, এবং আম চ্যানেল মধ্যে আজ ভিডিও যে এই প্রকার বিভিন্ন সমস্যা আপনার তাহার বাস্তু সমস্যা আছে ভূত প্রেত তন্ত্র মন্ত্র ইয়ে যে সব সমস্যা ব্রহ্মাণ্ড রোগ পাই কোহল করা যাচ্ছে, অন্যান্য যে সমস্যা গুড়িক রয়েছে তাকে সমাধান করা আশ্রমে আমার মহাপুরুষ অচ্যুতানন্দ পুঁথি বা পুস্তক আছে যেটি আপনার প্রশ্ন পচারে তার সমস্যার উত্তর মিলিব, এবং যদি আপনার সেমি ভয়ঙ্কর সমস্যা সব রয়েছে প্রত্যেক সোমবার দিন দিন নটা ঠারু বার ঘটিকা পর্যন্ত পুঁথি প্রশ্ন হচ্ছে, তো আপনার আশ্রমে পৌঁছিকি পুঁথি প্রশ্ন করে পারে, এবং দ্বিতীয় কথা আমার আশ্রমে আগুচি যে যন্ত্রটি রয়ে পরিবার অপমৃত্যু হব না রোগ হব না এবং মনস্কামনা পূর্ণ হব, যে সতেইশ তারিখ দিন দিয়ে এবে না যে সে যন্ত্রকে নেওয়া চাহিবে সে নেবে, এবং আজ গোটিয়ে কথা যেহেতু আমার কালি গোটে দূরস্থান প্রোগ্রাম অছি আমি বিভূতি এবং যে ডায়াবেটিস পা আনিছু মু শ্রদ্ধেয় প্রফুল্ল বাবুছি ঘর কোণী দূরস্থানক যাত্রা করুছি কোণী কার্যে ডান হাতে টিকি বিভূতি ধরবে কহিব মানে এই কার্য সিদ্ধি হব কিন্তু বিভূতি ফুঙ্কি দেবে এবং আপনার যে কার্যে যাবে সে কার্য আপনার সিদ্ধি হব, আপনার গরু গাই ছেলে মেঠাঙ্ক দেহ খারাপ হয়েছে বিভূতি লগাই দেবে রোগ পীড়া কমি যাব, এবং গোটি গছরে ফল কম ধরুছি বিভূতি পকাইলে ফল মধ্য অটোমেটিক ফলিব পোক রোগ ছাড়িবে, এবং যে পাড়িটি দিয়াযাচ্ছে সে পাড়িটি আপনার সপ্তাহক পরে কেবল শনিবার শনিবার সেটি পাইবে ডায়াবেটিস রোগী মানে দেখবে অতি আশ্চর্য হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাব, এবং ডাক্তার ওষুধ ছাড়বে এবং পরবর্তী টেস্ট কলাপরে ডাক্তার তার ওষুধের পাওয়ার পরিমাণ কমে কমে আসব, সে দুই গতি পা এবং বিভূতি মু প্রফুল্ল বাবু পাখে দিয়ে আপনার তাঁর গৃহকু যাই শ্রদ্ধেয় মানে সেটি যেকোন স্থান ধাড়ি বাঁধি নিয়ে বর্তমানে আমার ব্রহ্মদণ্ডর চিকিৎসা আরম্ভ করা, এবং তৎসহিত অনেক সমস্যার সমাধান নাই সারা তাহলে আমার প্রত্যেক